দাপট কমেছে, বদলেছে শরীরি ভাষা। সিবিআই হেফাজতে প্রথম মুখ খুললেন শাহজাহান। শুক্রবার ফের সন্দেশখালিতে সিবিআই। শুক্রবার ফের শেখ শাহজাহানের বাড়িতে এলেন সিবিআই আধিকারিকেরা। তালা খুলে ঢোকেন শাহজাহানের বাড়িতে, সাথে ছিলেন দুজন ইডির আধিকারিক। প্রসঙ্গত, বৃহস্পতিবারেও শাহজাহানের বাড়িতে আসেন সিবিআইয়ের কর্তারা। বৃহস্পতির পর শুক্রবার, এদিনও প্রায় ৫০ জন দলে ছিলেন। বাড়ি ঘিরে রাখেন বাহিনীর জওয়ানেরা। সেদিন যে ইডির আধিকারিকেরা জখম হয়েছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন এদিনের দলের সাথে। সেদিনের আক্রান্ত ইডি কর্তারা সাথে ছিলেন। তারা হাত নেড়ে দেখাতে থাকেন ঘটনার দিন কিভাবে হামলা হয়েছিল। সেই ঘটনার বিবরণের স্কেচ করার পাশাপাশি ছবিও তোলা হয়। সঙ্গে ছিলেন ফরেন্সিক বিভাগের কর্মীরা। তারা এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন, ক্যামেরা দিয়েও ছবি তোলেন। ফিতে ধরে এলাকার রাস্তা মাপযোগ করতেও দেখা যায়। এলাকার বিভিন্ন রাস্তাঘাটের স্কেচও করেন তারা। এদিন সরবেরিয়া এলাকা থেকে একজনকে আটক করে সিবিআই। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ওই ব্যক্তি। চায়ের দোকান থেকে ওই ব্যক্তিকে আটক করে সিবিআই। পরে বাহিনীর জওয়ানেরা তাকে গাড়িতে তুলে নেয়। এদিন সিবিআই দলের সদস্যরা সন্দেশখালী শেখ শাহজাহান মার্কেটেও যান। জানা গেছে এই মার্কেটেই অফিস রয়েছে শেখ শাহজাহানের। স্থানীয় সূত্রে খবর, গত জানুয়ারির ৫ তারিখের পর থেকে বন্ধই রয়েছে এই অফিস। এদিন গ্রেপ্তারির পর এই প্রথমবার মুখ খুললেন শেখ শাহজাহান। এদিন ফের ইএসআই জোকাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। স্বাস্থ্য পরীক্ষা করতে ইএসআই জোকাতে নিয়ে যাওয়ার জন্য শেখ শাহজাহানকে যখন নিজাম প্যালেস থেকে বের করা হচ্ছে, তখনই কথা বলেন শেখ শাহজাহান। প্রসঙ্গত, ৫৫ দিন নিখোঁজ থাকার পর গত ২৯শে ফেব্রুয়ারি মিনাখা এলাকা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। তাকে বসিরহাট আদালতে হাজির করিয়ে সিআইডি হেফাজতে রাখা হয়েছিল। হাইকোর্টের নির্দেশের পর শাহজাহানকে তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। একই সঙ্গে শাহজাহানকে হস্তান্তরেরও নির্দেশ দেওয়া হয়। হেফাজতে নেওয়ার পর রাতভর শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কয়েকদিন আগেই বসিরহাট আদালতে হাজির করানোর সময় আঙুল নেড়ে বার্তা দিতে দেখা গিয়েছিল শেখ শাহজাহানকে। তর্জনী উঁচিয়ে কার্যত বুঝিয়ে দিয়েছিলেন কথা বলতে চান না। এক সপ্তাহ পর নিরাপত্তার ঘেরাটোপে স্বাস্থ্য পরীক্ষার পর বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি হঠাৎ বলে ওঠেন সব মিথ্যে কথা। তবে এদিন তার চেহারায় পরিবর্তন এসেছে, বদলে গেছে শরীরি ভাষা, উধাও হয়েছে সাদা পোশাক। ভাবভঙ্গিতেও দাপট কমেছে বলেই মনে করছেন শাহজাহানের পুরনো পরিচিতরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।